আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে পরিদর্শনের অনুরোধ করলেন রাজ্য বিজেপি সভাপতি। আমি আরজিকর নিয়ে চিঠি লিখেছিলাম যে আরজিকরে একের পর এক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে, এর তদন্ত হওয়া উচিত, তাকে সরিয়ে তদন্ত হওয়া উচিত। আমি শুধু তাই নয়, আমি আগামীকাল বা আজকে আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে MCI এর টিম পাঠানো হোক, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না। আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর চিকিৎসক পড়ুয়ারা বারবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন হাসপাতালের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে, আর তারপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার, মেডিকেল কাউন্সিলের টিম পাঠাতে অনুরোধ করলেন তিনি, রাজ্যের মেডিকেল কলেজগুলোর কি হাল তা খতিয়ে দেখতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠাতে অনুরোধ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন যে নৃশংস ঘটনা ঘটেছে তার ফলে হাসপাতালের সার্বিকভাবে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন পড়ুয়া চিকিৎসকরা, রাজ্যের মেডিকেল কলেজগুলোর কি হাল খতিয়ে দেখতে মেডিকেল কাউন্সিলের টিম পাঠাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার বিভিন্ন কলেজে তারা পরিদর্শন করুন এই টিমের আধিকারিকরা, ঘুরে দেখুক রাজ্যের মেডিকেল কলেজগুলোর সুরক্ষা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে মেডিকেল কাউন্সিলের টিম পাঠাতে অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকরের মহিলা চিকিৎসক খুনে ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার যে কীর্তি একের পর এক কীর্তি সামনে আসছে, কতটা প্রভাবশালী ছিল এই সঞ্জয় রায়, কারণ পুলিশ বাহিনীতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কতটা প্রভাবশালী ছিল সেটা একটা কথাতেই পরিষ্কার। সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সে, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল এই সঞ্জয় রায়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও, নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক, আর সেই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়, বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। খবর সূত্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বডিগার্ড লাইন্সে, এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তলায় মেমো নাম্বার সেন্ট্রাল কমিটি বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে, এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজ খবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা। সঞ্জয় এটার সঙ্গে যুক্ত ছিল আপনারাও জানেন, আমি যতটা জানি না অতটা আপনারা, হ্যাঁ সেটা অ্যাসেপ্টেবল, মানে চেক করে যেরকম না 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 সেরকম না, ধরুন কোনো কাজে কোনোদিন যাচ্ছে তখনও পাওয়া পেয়েছে, মানে এখান থেকে ধরুন আমাকে এখন যেতে হবে AM বাইপাস রুবি, ওখানে যেতে হবে, থাকতো এটা এটা আমি আমার কাছে ইনফরমেশন নেই। একটা জিনিস আমাদের কাছে ইনপুট আছে যে সঞ্জয় মেডিকেল কলেজ, NRS এবং আরজিকর এগুলো দেখতো, আপনাদের কি ডিভাইড করা থাকে যে না আমার এটা এই বিষয়ে আইডিয়া নেই, মানে পার্টিকুলার ওকে করা ছিল বা আমাকে করা ছিল এরকম নেই। কিন্তু ওদের ওর কাজটা কি ছিল হাসপাতালে, কি এ হেল্প করা ওকে, এই অফিসে বসতো না না অফিসে
হাসপাতালে কি কোথায়, মানে ও যেহেতু কলকাতা পুলিশের ডিএমজিতে পোস্টিং কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, তা কলকাতা পুলিশের অ্যাসাইন করা কাজ করতো না, তাহলে ও থাকতো কোথায়? দুপুরবেলা একটা মানুষ কাজে তো সিভিল এক্স্যাক্টলি ওর ব্যাপারে পার্টিকুলার দেখুন, ওর তো কলকাতা পুলিশ তো অনেক বড় ইউনিট, পার্টিকুলার একজনকে কাউকে চেনে রাখা মানে কে সে কোথায় বসতো এই ব্যাপারে আমার সেই আইডিয়া নেই।